এগুলো কি ভোলা মাছ খাও দেখে নাও তোমরা, ভোলা মাছ কিভাবে তৈরি হয়। এই জলটার মধ্যে রং দেওয়া আছে, বরফ দেওয়া আছে। ভোলা মাছগুলোর কালার প্রথমে সাদা ছিল, এগুলো আস্তে আস্তে অরেঞ্জ হয়ে যাবে। তাই জন্য অনেকে কি করে, নিজের দোষে মানুষ নিজে ঠকে। কিরকম বোকামি, যদি তুমি ভোলা মাছ সাদা কালারের বিক্রি করো তাহলে কেউ ওটা বিশ্বাস করতে পারবে না যে ওটা ভোলা মাছ। এবার বাধ্য হয়ে দোকানদারকে রং করতে হয়। এবার যেই অরেঞ্জ হয়ে গেল তখন ভাববে হ্যাঁ এটা তো ভোলা মাছ, এটা তো অরেঞ্জ কালারই থাকে ভোলা মাছ। বিষয়টা হচ্ছে ভোলা মাছ বেশিরভাগ ক্ষেত্রে সাদা থাকে, হালকা গায়ে অরেঞ্জ থাকে, হালকা নাম মাত্র। বেশি অরেঞ্জ যখনই দেখবে তখনই, বেশি অরেঞ্জ দেখে ফেললেই ভাববে ওটা কালার করা। এবার খালি কালার, ওটা ফুড কালার যেগুলো আইসক্রিমে থাকে, অসুবিধা হয় না, কিন্তু তবুও জেনে রাখা দরকার তোমাদের। তাই জন্য আমি এই ভিডিওটা করলাম, দেখে নাও কীভাবে কালার করে।